এই তো বাবু কদিমাত বলছে ভোট কবে জানো না না ভোট বোধহয় অত ঠিক জানি না অত ইয়ে নাই হ্যাঁ ওই তো ইয়ে খবর আমরা বলতে পারবো না সব রাখি না আমরা কোনো জিনিস পাইও না বলে আমরা ওসব ধান্দা করিও না কিছু বলিও না আর আমরা যাই ওনার কাছে জেলা পরিষদে কে দাঁড়িয়েছে তাও বলতে পারবো না ভোট কবে জানো না তাও জানি না ভোট কবে কি জান তাও বলতে না 26 তারিখে ভোট না হবে ভোট আমি জানি না ত্রিস্তর পঞ্চায়েত ভোট কবে প্রার্থীকে কোন দলের কে কে দাঁড়িয়েছে কিছুই জানেন না এখানকার মানুষজন তাদের সাফ জবাব আমরাও সব জানি না তাহলে কি আশা নিয়ে ভোট দেবেন প্রশ্নের উত্তরে জানান কি হবে আশা করে কিছুই তো হয় না সোজা সাপটা জবাব তাদের এলাকায় সিপিএম তৃণমূলের পতাকা রয়েছে দেয়াল লিখনও আছে সিপিএম বিজেপি তৃণমূলের বড় করে লক্ষ্মীর ভাণ্ডারের ছবি এঁকে সঙ্গে সরকারি প্রকল্পের উন্নয়নের খতিয়ান দিয়ে দেয়াল লিখেছে শাসক দল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের নাম লেখা রয়েছে দেয়াল লিখন করে কিন্তু তাতে কিছু যায় আসে না গ্রামের ভোটারদের ভোট নিয়ে তেমন কোনো উত্তাপ নেই পূর্ব বর্ধমানের বন্দুল এক নম্বর পঞ্চায়েতের এই গ্রামগুলোর মানুষজনের কি বলছেন শুনুন তারা কি বলবো আমার তো কিছুই পাইও নাই আর গ্রামে আমরা কিরকম উন্নয়ন হয়েছে সেরকম কিছু আমরা দেখতেও পাচ্ছি না তাহলে ভোট কি দেখে দেবে এই দেখুন আমি একটা কথা বলি আমার মেয়ের বিয়ে হলো দিয়ে সেই 25,000 টাকা যেটা বললো ওইটা কাগজ কলম সব করে নিয়ে গেল আধার কার্ড ভোটার কার্ড সব নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সেই টাকা আজও আসছে এদিনকে ভোট লোবো বলে এসেছিল বললাম তা বলছে যে আমাকে আধার কার্ডটা আর ভোটার কার্ডটা দাও আমি দিয়ে দেবো খাইরুল বলে যে ছেলেটা আমাদের গ্রামে ও বললো ও তৃণমূল পার্টি তা সেদিন ওকে বললাম যে আমি তোমাকে এক মাস আগে দিলাম তারপর যেদিন তৈরি করে তোমরা কাগজ কলম করে নিয়ে গেলে সেদিন দিলাম তা সেই কাগজগুলো তোমরা খেয়ে নিলে যে আজকে ভোট হয়েছে আজকে এসেছো আজকে এইটা লিয়ে যে আমাকে কালকে এই টাকাটা পৌঁছিয়ে দেবে তারপর তুমি আমার ঘর ছিল না আমার ঘরের ছবি করে নিয়ে গেলে আমার ঘর কোন জায়গায় হবে সেই জায়গাটা দেখে গেলে আজ পর্যন্ত ওই ঘরের টাকাটা ঢুকলো না দিয়ে তোমরা কোথায় গেল সেটা ওরা জানে হ্যাঁ তারপরে আমি জমি বিক্রি করে একটু জমি ছিল জমি বিক্রি করে ঘর করলাম ঘরের খুব দরকার ছিল আমি জমি বিক্রি ঘর করব তো ওদের ঘর ভোট দিয়ে আমি কী লাভ করবো আর আমার কী লাভ হবে ইন্ডিকা মেয়ে আছে তারা বললে তোমার এইটা ইয়ে করবে কিছুই করে দিল না আমি দিয়েছিলাম ভিডিও তো কাগজ জমা দিয়েছিলাম অমিতের খবর আমরা বলতে পারবো না ওসব রাখি না আমরা কোনো জিনিস পাইও না বলে আমরা ওসব ধান্দা করিও না কিছু বলিও না আর আমরা যাই ওনার কাছে ভোট কবে জানো না তাও জানি না ভোট দিতে যাবে তো ভোট দিতে যাবো দিতে যাও যেতে মন যায় যাবো না হলে যাবো না ভোট দেবো না এইরকম ধরনের ব্যাপার আমার এই বছরকার কথা বলছেন এখন দিতে হলে ঘুরিয়ে দিতে হবে সিপিএমকে দিতে হবে নাহলে বিজেপিকে দিতে হবে তৃণমূলকে বাদ দিতে হবে এরকম করতে হবে কেননা কয়েক বছর তৃণমূল আছে তৃণমূলটা যা মন যেছে তাই করছে এখন কোনো মানে কাজের মতো কাজ হচ্ছে না আমাদের গ্রামে যে কটা লোক আছে সিপিএম কংগ্রেস তৃণমূল কংগ্রেস সিপিএম তা কথা হয়েছে যখন ভোট পাচ্ছে তখন এই লক্ষ্যটা আবার এদিকে আসছে আবার এদিকের লক্ষ্যটা ওই দিকে যাচ্ছে তা সেই লক্ষ্যটাই তো সেই লক্ষ্যটাই তো সেই রকম ধারা সেই যেখানে ভোট হচ্ছে আপনার তোমার ইয়ে কলকাতাতেই বলুন আর যেখানেই বলুন মমতার কাছেই বলুন সব তো সেই লক্ষ্যটাই চোর কটাও সেই এক জায়গায় ডাকাত কটাও এক জায়গায় ভালো কটাও এক জায়গায় তাহলে সে আমি ভোট দিই বা কী হবে আর ভোট নিই বা কী হবে এখন কথা হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না জানলেন সেই হিসাবে আমরা কিছু মনেও করি না আর কিছু বলিও না কে অত কিছু বুঝি না নাকি প্রার্থী আপনারা জানেন না না অত বেশি জানি না তাহলে আপনারা কীভাবে ভোট দেবেন মানে কার কাছে প্রত্যাশা রাখবেন আপনার এলাকার উন্নয়নে কাজ হয়নি তো আমাদের এখানে কোনো কাজই নাই কোনো কাজই নেই ভোট হচ্ছে ভোট দিচ্ছি বাস এই পর্যন্ত কোনো কাজই নেই তাহলে এবারে আপনি কি আশা নিয়ে ভোট দেবেন আশা এরকমই আশা মানে দিও কোনো কাজ নাই এইটাকুই বলছেন আবার কি প্রার্থী জেনেও তো কোনো কাজ হচ্ছে না ভোট দিয়েও তো কোনো কাজ হচ্ছে না আশা কিছু আশা রেখে তো আশা রেখে রেখে তো এতদিন তো শেষ হয়ে গেছে সেইটাই কথা কিন্তু ভোট দেবেন ভোট দিতে হবে ভোট কবে জানেন তো ভোট বোধহয়
অত ঠিক জানি না, অত ইয়ে নাই। পঞ্চায়েত ভোট কবে জানেন না? অত আমি কখনো ইয়ে নাই। প্রার্থী কে রয়েছে জানেন? আমাদের পঞ্চায়েতে আমরা মতিয়া রহমান। কিসে দাঁড়িয়েছেন উনি? তৃণমূলে। গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়েছে না জেলা পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছে না? গ্রাম পঞ্চায়েতে। গ্রাম পঞ্চায়েতে। জেলা পরিষদে কে প্রার্থী? ওটা আমার জানা নেই। আপনি তো ভোট দেবেন তো? হ্যাঁ ভোট তো দেব। কি করেন আপনি? আমি গাড়ি চালাই। কি ভোট এখানে? পঞ্চায়েতে ভোট। কবে? কবে ওই সব জানি না, আমরা বউ মানুষ কি করে জানবো। ভোট তো ভোটার তো আপনি? হ্যাঁ 100 বারই ভোটার। ভোট তো দিতে যাবে? হ্যাঁ 100 বারই যাব। না জেনে কি করে যাবে? এই গ্রামের লোকরা বলতে আসছে কাল ভোট দিতে যাবে, পশু ভোটে আসছে, তৃণমূল আসছে, একদিন সিপিএম আসছে, একদিন কংগ্রেস আসছে, ভোট দেবেন। আমার প্রিয় যাকে মন যাবে তাকে আমি ভোটটা দেবো। কি দেখে ভোট দেবেন? কি আশা রয়েছে যাকে ভোট দেবেন তাকে? আশা সবই তো আছে, যে আমার ঘর নাই ঘর দিলে ভালো হয়, কি পায়খানা নাই পায়খানা পেলে ভালো হয়, কি কর নাই সজল ধারা এলে ভালো হয়। কি দিচ্ছে? কিছুই তো দিচ্ছে না। গ্রামে সজল ধারা জল নেই? না কিছু নেই গো। কি জল খান আপনারা? এই ঘরে বাড়িতে কল বসি জল খায়। আর পায়খানা নেই গ্রামে? না না পায়খানাও নেই গো। যেরকম ব্যবস্থা সেরকম ব্যবস্থা করা যায়। তাহলে কোথায় যান পায়খানা? যেরকম দরকার পরিমাণ হয় সেরকম। আমাদের গ্রামে কি এখনো মাঠে ঘাটে টয়লেট চাই? হ্যাঁ এখনো হয়। ভোট তো নাকি? হ্যাঁ। কবে গো? এই তো কবে কদিন বাদ বলছে ভোট। কবে জানো না? না সে কি গো, কো এখানে কেউ প্রচার প্রচারে আসছে না? প্রচার করছে, কই আসছে তো রোজ মিটিং হচ্ছে। জেলা পরিষদে কে দাঁড়িয়েছে? ওইটা মনে হয় ইয়ে দাঁড়িয়েছে, কে দাঁড়িয়েছে ওইটা কে আছে ভাড়ি থেকে তো দাঁড়িয়েছে বলছে। কি নাম জানো না? ভোট দেবে তো? ভোট কাকে দেবো বলো, সেটা তো কাকে দেবো। আমরা কেন বলবো, তুমি তো নিজে ঠিক করবে। তা তো বটি। ভোট কি কেউ বলে দেয় তোমাদের? না না এবার আমার কাছে কিছুই নাই না। এটা 12 বছর মরেছে স্বামীটা, এই একসঙ্গে কাজে মাথায় মরলো শোনা, ময়না করে লিয়ে এলো, চিরে ফিরে লিয়ে এলো, আর টাকা পেলাম না কিচ্ছু বলছে। কি দহিনে পয়সা পেলাম না, একসঙ্গে কাজে মাথায় মরলো, দহিনে পয়সা দিলাম না জানো। কারা গো? হ্যাঁ কারা? কারা মানে এই তো আমাদের কাজে মরলো, একসঙ্গে কাজে মাথায় মরছে, একটা পয়সা দেয় নাই। কারা দিল না পয়সা? ওই তখন তৃণমূলই ছিল, তখন ওরাই কবার কারা দেবে, দিলে না দহ না পয়সা দিলে না। কেন তুমি তোমার বেকার ভাতা পাও? আচ্ছা আচ্ছা। তো ভোট কবে জানো না? না ও ভাই কবে ভোট গো? আর দেখো ভাইকে বলে শুদ্ধ বলতে পারবে। কে জানিয়েছে গো দেখুন? বলুন বলুন ইন্দ্রদুল শেখ। ভোট তো? হ্যাঁ ভোট দেবে তো? ভোট দিচ্ছি না তো কাকে দিচ্ছি? কি আসেনি ভোট দিচ্ছে এবারে? কি কি করবে, কি না করলে কি করবো? কাদের রাস্তা পঞ্চায়েতের? সেইটা আমার মাথায় জানি, পঞ্চায়েত ছাড়া কে করবে? সরকার ইয়ে তো করবে, পাড়ার লোক করবে। কাজ হয়েছে তোমাদের এখানে? হাই কাজ হয়েছে, কাজ দিদা নাই। এই তো বলতে করতে বললাম করলো না। আরে এই ওইখানে একটা বললে তো করলো না। জল ঢুকে যাচ্ছে ওই ড্রেনে, পানি ভেতরে জল ঢুকে পড়ছে, সে করলো না। কে দাঁড়িয়েছে তোমাদের এখানে? তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, কে দাঁড়িয়েছে? নাম জানো প্রার্থীদের? নাম জানি না। ভোট কবে? কি জানেন তাও বলতে না। 26 তারিখে ভোট না? 26 তারিখে? কোন মাসে 26 তারিখে? রাস্তা কোডিয়ে যাচ্ছি, এই তো ঝুটুর কে মরে যাচ্ছি, বুড়ো মানে তো মরে যাবে এই রাস্তা না বাগাইলে। তা তুমি বাগাইনি কেন বলেছিলে? কি বলেছে? ভোট দেবে তো? কবে ভোট? তাহলে কি করে ভোট দিতে যাবে না জানলে? বলে যাবে কারা বলবে? কারা বলতে আসবে? এসে কি বলে? এসে কি বলে? ভোট দিতে হবে? তোমরা তখন বলো না যে এই সব দুগুলো কাজ হয়নি। না বাবা বলবো না বাবা। কি বলে? ঘর চলে যাচ্ছে, ঘর আসছে না, পুজো ঘরে বাস করছি। কি বলছে? নাই দিলে নাই। কি বলছে? হ্যাঁ দিচ্ছে বাস হয়ে যাচ্ছে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক ব্লকের বন্ধুল এক গ্রাম পঞ্চায়েতের মানুষজনের সঙ্গে আমরা কথা বললাম।
8ই জুলাই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, কিন্তু তারা জানেনই না যে নির্বাচন কবে, ভোট কবে। তাদের মধ্যে কোনো রকম কিন্তু তাপ উত্তাপ বা ভোটকে ঘিরে কোনো উৎসাহ উদ্দীপনা কিছুই কিন্তু লক্ষ্য করা গেল না। রাজনৈতিক দলগুলি যখন ত্রিস্তর পঞ্চায়েতে দখলের জন্য চুলোচুলি করছে, তখন এই এলাকার নির্বিকার ভোটাররা কিসের ইঙ্গিত দিচ্ছেন? দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের মোবাইল নিউজ 19-এর। আমরা এরকমই আরও অনেক খবর আপনাদের সামনে তুলে ধরব, তাই জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে মোবাইল নিউজ 19-এর ইউটিউব চ্যানেল, এবং লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর অবশ্যই মোবাইল নিউজ 19-এর ফেসবুক পেজটি লাইক করতে হবে।